ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্রেতাদের আস্থা বেড়েছে, রপ্তানি আয়ে 6% এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তবে প্রতিযোগী দেশগুলোর অবস্থান আরও ঈর্ষণীয়। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে টানা 2 বছর রপ্তানি কমে গিয়েছিল আশঙ্কাজনক হারে। তবে সেই ধারা থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। 2016-17 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধির পর 2017-18 অর্থবছরে 2% কিছু বেশি প্রবৃদ্ধি হয়েছিল। সেখানে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয়েছে 17% বেশি। তবে পঞ্জিকা বর্ষ অনুযায়ী 2018 সালে প্রবৃদ্ধি হয়েছে 6.5%। যদিও বাংলাদেশের তুলনায় প্রতিযোগী দেশগুলোর অবস্থান আরও বেশি উজ্জ্বল। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এবং যুক্তরাষ্ট্রের ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন বা ইউএসআইটিসি তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। মূলত যুক্তরাষ্ট্রের মন্দা কাটিয়ে ওঠার পাশাপাশি বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। একটা প্রচ্ছন্ন মন্দার কবলে পড়ে 2015-16 সালে সারা বিশ্ব থেকে পণ্য আমদানি কমে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। 2016 সালে তাদের মোট আমদানি ছিল আগের বছরের তুলনায় কম। এটি কাটিয়ে উঠে 2017 সালে তাদের আমদানি বেড়েছে 7%, আর 2018 সালে তা আরও বেড়ে 9% হয়েছে। এই হিসাবে বাংলাদেশ থেকে তাদের আমদানির প্রবৃদ্ধি অন্যান্য দেশের তুলনায় কম, কারণ তাদের মোট আমদানির প্রবৃদ্ধি 9% হলেও বাংলাদেশ থেকে প্রবৃদ্ধি হয়েছে 6.5%। বিশেষজ্ঞরা বলছেন 2016 সালে প্রবৃদ্ধি কম হয়েছিল, সেই তুলনায় এবার আমাদের প্রবৃদ্ধি বেড়েছে। তার মানে এই নয় যে আমরা অনেক এগিয়ে গিয়েছি, কারণ আমাদের প্রতিযোগীরা আরও বেশি জোরে এগিয়ে যাচ্ছে। কম্বোডিয়া আমাদের বাজারে ভাগ বসাতে এগিয়ে আসছে, কারণ তাদের প্রবৃদ্ধি 25%-এরও বেশি। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বাংলাদেশের মোট রপ্তানি আয় 2,417.95 কোটি ডলার। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকে এসেছে 404.42 কোটি ডলার, যা মোট রপ্তানির 6%। এই বাজারে বাংলাদেশের প্রধান পণ্য তৈরি পোশাক। ইপিবি বলছে 2016-17 অর্থবছরে দেশটি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছিল 584.66 কোটি মার্কিন ডলারের। 2017-18 অর্থবছরে 2% বেড়ে রপ্তানি হয় 598.33 কোটি ডলার। এরপর চলতি অর্থবছরের প্রথম 7 মাসের তথ্য অনুযায়ী রপ্তানি হয়েছে 404.42 কোটি ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল 344.34 কোটি ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 17.44%। বাংলাদেশের এই প্রবৃদ্ধি ইতিবাচক হলেও প্রতিযোগী দেশগুলোর অবস্থান আরও হিংসনীয়। যেমন যুক্তরাষ্ট্রের রপ্তানিতে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে 25%, ভারতের প্রবৃদ্ধি 12.11%। আবার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ চলমান থাকলেও চীনের পণ্য রপ্তানি বেড়েছে 7%। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী ভিয়েতনাম। বাংলাদেশের নেতিবাচক প্রবৃদ্ধির সময়েও এই ভিয়েতনামের উচ্চ প্রবৃদ্ধি ছিল ঈর্ষণীয়। বাংলাদেশ থেকে তাদের রপ্তানির পরিমাণ প্রায় 10 গুণ বেশি, তবুও প্রবৃদ্ধির ধারায় বাংলাদেশে এগিয়ে গেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বিশেষ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হচ্ছে তার লো বেস থেকে হয়েছে। বাস্তবে 2 বছর আগের তুলনায় খুব বেশি যে বেড়েছে তা কিন্তু নয়, তবে নেতিবাচক অবস্থান থেকে বেরিয়ে এসেছে এটাই ইতিবাচক দিক। কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিযোগী দেশগুলো কত দ্রুত এগিয়ে যাচ্ছে। কম্বোডিয়া যদি 25% প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যায়, তাহলে 2-3 বছরের মধ্যে তারা আমাদের বাজার ধরে ফেলবে। এটা অবশ্যই অ্যালার্মিং। এক্ষেত্রে আমাদের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। পোশাক পণ্য সেখানে যাচ্ছে উচ্চ শুল্ক নিয়ে, কিন্তু এমন অনেক পণ্য আছে যেগুলো কম শুল্কে সেখানে ঢুকতে পারে, সেদিকে নজর দিতে হবে আমাদের।